Hello, my dear students, how are you? Hope you are well by the grace of Almighty. অনেকদিন পর তোমাদের সাথে সাক্ষাৎ করতেছি মহামারী করোনা ভাইরাসের কারণে তোমাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়নি বা ক্লাস নেওয়ার সুযোগ হয়নি আশা করি তোমরা পড়ালেখার সাথে কিছুটা হলেও সম্পর্ক রেখেছো আমরা লাস্ট যেটা আলোচনা করেছিলাম আমরা সেখান থেকে আবার শুরু করব এর মধ্য দিয়ে আমার পরিচয়টা দিয়ে দিই তোমরা হয়তো চিনো বা জানো আমি মোহাম্মদ ইমরান হোসেন সহকারী শিক্ষক ইংরেজি অবিরামপুর আফাজে বালিকা উচ্চ বিদ্যালয় তোমরা বোর্ডে চারটা সেন্টেন্স দেখতে পারছো দেখতেছো প্রথম সেন্টেন্সটা খেয়াল করো হি লিভস অ্যাট অবিরামপুর Tell me about this. He was born in 2002. Two friends were passing through a forest. এখানে চারটা সেন্টেন্স আছে চারটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সে একটি করে শব্দের নিচে আন্ডারলাইন দেওয়া আছে at about in to তোমরা আগে এই শব্দগুলোর সাথে পরিচিত ছিলা আশা করি এখন মনে আছে এই শব্দগুলো কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই শব্দগুলো কি হতে পারে প্রিপজিশন গুড তাহলে আজকে আমাদের আলোচনার টপিক হলো প্রিপজিশন প্রিপজিশন পার্টস অফ স্পিচের একটা অংশ এবং এটা সেন্টেন্সের মধ্যে দুটি শব্দ ওয়ার্ড বা পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা অনেক সহজ পদ্ধতিতে আজকে প্রিপজিশন শিখব যেটা একটা বৃত্তের মাধ্যমে বা সার্কেলের মাধ্যমে দিস ইজ এ সার্কেল এই সার্কেলের মাধ্যমে আমরা অনেকগুলো প্রিপজিশন সহজভাবে শিখি অন যদি আমি সার্কেলের উপরে স্পর্শ অবস্থায় থাকি তখন আমি সেখানে অন ব্যবহার করতে পারবো তারপরে আরেকটু উপরে ওভার তারপর অ্যাবাউট এখন প্রশ্ন হলো কোথায় ওভার হবে কোথায় অ্যাবাউট হবে যখন কোনো কিছু মুভিং থাকে চলমান তখন হবে ওভার আবার কোনো কিছু যদি উপরে স্থির থাকে তখন হবে অ্যাবাউট স্থির মিনস স্থির আর অন্ত হবে কোনো কিছুর উপরে রাখা অবস্থা যদি তোমার স্পর্শ করে থাকে যেমন আই পুট এ গ্লাস অন দা টেবল এখানে আমি টেবলের উপর গ্লাসটা রাখলাম তাহলে টেবলের উপর যখন আমি গ্লাসটা রাখবো সাপোজ দিস ইজ টেবল তখন এটি স্পর্শ করে হ্যাঁ এটা স্পর্শ করে দ্যাটস ওয়াই এখানে অন আবার ওভার এ ক্রো ইজ ফ্লাইং ওভার মাই হেড এখানে একটা কাক আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে তার মানে কাকটা উড়ে যাচ্ছে এটা মুখ করতেছে চলমান এই জন্য এখানে হবে ওভার একে অ্যাবাউট
There is a mango above my head. এখানে একটা আম আমার মাথার উপরে আছে, তাহলে আমটা কিন্তু স্থির, এই জন্য এখানে অ্যাবাউ আবার ক্রো ইজ ফ্লাইং, কাকটা উঠছে, এটা মুভিং, এর জন্য ওভার। আর আমি অন ব্যবহার করছি উপরে, অর্থে অন ব্যবহার হয় যখন কোনো কিছু উপরে আমি রাখি তখন অন, তবে সেটা স্পষ্ট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ইন যদি ভিতরে থাকে বা মধ্যে তখন ইন হয়, যেমন দেয়ার আর সাম চকলেটস ইন দা বক্স, যেমন এই বক্সে কিছু চকলেট আছে। এখন এই সার্কেলের ভিতরে কিন্তু চকলেটসগুলো ভিতরে আছে, বক্সের ভিতরে। মনে করো এটা একটা বক্স, এর মধ্যে কতগুলো কিটক্যাট চকলেট আছে, তাহলে কি সহজে বোঝা গেল ইন ভিতরতে ইন বসে। এখন আসো ইন ইন ইনটু কখন, যখন এটা অনেকটা মুভিং এর মতো, আমরা এভাবে বলছি না ওভার মুভিং অবস্থা, ইনটু ইন টু, যেমন দা টিচার ইজ এন্টারিং ইন টু দা ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমের মধ্যে প্রবেশ করতেছে। অথবা আমি ইনটু ব্যবহার করতে পারি এক অবস্থা থেকে অন্য অবস্থায় যখন রূপান্তর হবে, অবস্থার পরিবর্তন হবে, অথবা এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর হবে, এই ধরনের কোন সিচুয়েশন বোঝালে তখন ইনটু ব্যবহার করে। যেমন ওয়াটার টার্ন ইনটু আইস, পানি বরফে রূপান্তরিত হলো, তাহলে এক অবস্থা থেকে আরেক অবস্থা রূপান্তরিত হতে ইনটু, যেমন দ্য টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, সারা আগে বাইরে গিয়েছিল এখন ভিতরে প্রবেশ করতেছে, তাহলে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা আসতেছে তখন ইনটু। আবার আমরা আন্ডার বৃত্তের নিচে তখন আন্ডার হবে, যেমন এটা একটা বক্স, তোমরা আগে যাচ্ছ There is a fancy under the box. বক্সের নিচে একটা পেন্সিল আছে, বক্সের নিচে একটা পেন্সিল আছে, তাহলে there is a fancy under the box. নিচে হতে আন্ডার বসে, আবার নিচে হতে বিলো বসে, BELOW, আবার চাইলে তুমি নিচে অর্থে বিনেট বসাতে পারো, BENETH, তাহলে আমরা উপরে অর্থে বসাতে পারি অন ওভার অ্যাবাব। কখন অ্যাবাব বসাবো? যখন কোনো কিছু স্থির থাকবে। কখন ওভার বসাবো? যখন কোনো কিছু মুভিং থাকবে, অন স্পর্শ অবস্থায় থাকবে। আবার আন্ডার বসাবো নিচে, অথবা বিলো বসাতে পারি, বিনেট বসাতে পারি। তবে প্রিপোজিশন শিখার একটা বেস্ট ওয়ে হলো সাথে সাথে সেন্টেন্স তৈরি করে ফেলতে হবে। সেন্টেন্স তৈরি করলে
তৈরি করে ফেললে তোমার কাছে প্রিপারেশনটা ইজি থাকবে, ইজি হবে এবং মনে থাকবে বেশি দিন। আর শুধু রুলস মুখস্ত করে অথবা রুলস মুখস্ত করে কোনো কিছু করা যায় না বা এগুলো মনে থাকে না বেশি দিন। আর বেশি বেশি প্র্যাকটিস করলে ওটা মনে থাকে অনেক। তারপর আসো টু, এটা অনেক বেশি ব্যবহার হয়। আমরা সাধারণত টুটাকে দিকে অর্থে ব্যবহার করি, যেমন সবসময় বলে থাকি হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু মার্কেট, শি ইজ কামিং টু মি। দেখো এখানে দিকে অর্থে টু ব্যবহৃত হয়, যেমন হি ইজ গোয়িং টু স্কুল। এখন যেমন রাফি ইজ কামিং টু মি, সে আমার দিকে আসছে। এখন আমি এদিকদের এখানে আছি মনে করো, রাফি আমার দিকে আসতেছে, তাদের এখানে হবে টু। আবার এক, এক সাধারণত আমরা জানি ছোট স্থানের পূর্বে এক বসে, কোনো কিছু ছোট মানে এক এক বসাবা। যেমন হি লিভস এক অবিরামপুর, হি লিভস এক অবিরামপুর। এখানে অবিরামপুর ব্যাকমগঞ্জের মধ্যে একটা ছোট জায়গা, এই জন্য এখানে অ্যাড হয়েছে। আবার হি লিভস অ্যাট লন্ডন ইন ইংল্যান্ড, এখানে ইংল্যান্ডের মধ্যে একটা ছোট শহর লন্ডন, এই জন্য লন্ডনের মধ্যে আগে অ্যাড হয়েছে। থ্রু, এই বৃত্তের ভিতর দিয়ে কোনো কিছু, ধরো তুমি একটা তীর মারছো, এখন তীরটা বৃত্তের ভিতর দিয়ে যাবে, তখন হবে থ্রু, ইএইচ আর ও ইউ জি এস, থ্রু। কোনো কিছুর মধ্য দিয়ে বা ভিতর দিয়ে যাওয়া অর্থে থ্রু বসে। যেমন আমরা প্রথমেই একটা সেন্টেন্স দেখেছিলাম, টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট, এখানে দুই বন্ধু বনের মধ্য দিয়ে যাচ্ছে, এই জন্য এখানে থ্রু হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আজকে আলোচনা করলাম অ্যাবাউট, ওভার, অন, ইন,